অটোক্যাডে সবাইকে আবারও স্বাগতম। এই লেসনে আমরা অ্যালাইন কমান্ড নিয়ে কাজ করব, চলুন শুরু করা যাক। সো আমরা এখানে একটা অবজেক্ট দেখতে পাচ্ছি, এই অবজেক্টের এই লাইনটার সাথে, অর্থাৎ এই লাইনটার সাথে আমরা এই যে যে দরজার মতো একটা অংশ আছে, একটা ব্লক আছে, এইটা আমরা এখানে অ্যাড করতে চাই। সো এইরকম অনেক কেজ আছে। সো এই ক্ষেত্রে এটার সাথে দরজা অ্যাড করা কিন্তু আমাদের বেশ ঝামেলা হতে পারে। ধরেন এটার সাথে এটার মতো করে প্রথম আমরা এটাকে সমান্তরালভাবে নিয়ে দেন আমরা এটাকে অ্যাড করতে পারি, কিন্তু সেটা বেশ কষ্টসাধ্য। সো এইটার জন্য আমরা একটা কমান্ড আছে অ্যালাইন কমান্ড, সেই কমান্ডটাকে ব্যবহার করে খুব সহজে আমরা এই কাজটা করতে পারি। সো এই অ্যালাইন কমান্ডটা পাবো হলো আমরা এই মডিফাই প্যানেলে। সো মডিফাই প্যানেলটাকে স্ট্রেস করি, তারপরে যে এখানে এই পয়েন্টে আমরা পাবো হলো অ্যালাইন কমান্ড। সো এটাকে আমরা সিলেক্ট করে দেই, এরপর বলছে কি সিলেক্ট অ্যান অবজেক্ট। সো আমি এই পুরো অবজেক্টটাকে সিলেক্ট করে দিচ্ছি এবং এন্টার করে দিচ্ছি। আচ্ছা, স্পেসিফাই ফার্স্ট সোর্স পয়েন্ট। সো ফার্স্ট সোর্স পয়েন্ট হবে আমার এই পয়েন্ট থেকে, এবং আমি অ্যাড করতে চাই হলো এইখানটাতে। সো অর্থাৎ এই যে স্পেসিফাই ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট, অর্থাৎ আমার এই ব্লকের এই অংশটা যে মিশবে হলো এই অংশটায়। সো আমি ওকে দিয়ে দিই। আচ্ছা, এরপর বলছি স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট। সো সেকেন্ড পয়েন্ট দেবো হলো আমরা এই পয়েন্ট থেকে আমরা এই লাইনের উপরে এটাকে রাখতে চাই। সো এই লাইনের যে কোনো একটা জায়গায় এটাতে আপনার দিলেই হবে। সো আমি ধরেন এই মিড পয়েন্টে দিয়ে দিচ্ছি, ওকে এন্টার। এরপর বলছে স্পেসিফাই থার্ড সোর্স পয়েন্ট, আর থার্ড সোর্স পয়েন্ট হবে আমার এই পয়েন্ট থেকে। এটা হলো মূলত আমরা কোন দিকে এই দরজাটাকে রাখতে যাচ্ছি সেইটা। সো আমরা ভেতর দিকে রাখতে যাচ্ছি, সে ভেতরে যে কোনো একটা জায়গায় আমি ক্লিক করে দেব, তাহলেই কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের অবজেক্টটা আমাদের যে চাহিদা অনুযায়ী ছিল সে অনুযায়ী বসে গেছে। অর্থাৎ আমরা কিন্তু এই পয়েন্টটাকে সিলেক্ট করছিলাম মিড পয়েন্টে, বাট এইটা আমাদের লাইনের ঠিক জায়গাটাতেই কিন্তু আছে, অর্থাৎ যেখানটাতে থাকার কথা ছিল। আচ্ছা, এবং এটা ভেতর দিক বরাবরই আছে। সো এইভাবে আমরা অটোক্যাডে আমাদের প্রয়োজন মতো, যখন বিশেষ করে এইরকম একটা হেলানো লাইনের সাথে কোনো কিছু অ্যাড করা লাগে, তো সেটা আমাদের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে যায়। সো এই অ্যালাইন কমেন্টের মাধ্যমে আমরা খুব সহজেই সেই কাজটা করতে পারি। সো এই ছিল অ্যালাইন কোড সম্পর্কে সব কথাবার্তা। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। ধন্যবাদ সকলকে।